প্রশ্ন করবেন, আইয়ুব আনসারি আপনি প্রশ্ন করুন। আসসালামু জি আলাইকুম আপু। সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। বলো। আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। বলেন বলছিলাম, আমার ইনশাল্লাহ। আমার প্রশ্ন হলো যে আমি একজন ইয়ং ছেলে, তো আমি একটা মেয়ের সঙ্গে কথা বলি, মানে আমি তাকে ভালোবাসি আর কি, তো তাকে আমি 2 থেকে 3 বছর পর বিবাহ করব, তো এটা কি জায়েজ হবে? আপনার বোনের সাথে যদি এরকমটা করে তো আপনাকে ভালো লাগবে? শুনছেন নাই করে দিয়েছেন, আনমিউট জি আপনি আনমিউট। ফোনটা আনমিউট করুন। জি জি আনমিউট আছে, কথা বলুন। আপনার বোনের সাথে হ্যাঁ যদি দু তিন বলছিলাম যে বছর কেউ মানে কথা বিয়ের বলে, দেশে, আমার আমার কথা শুনেন, আপনার বোনের সাথে 2-3 বছর কেউ কথা বলছে, তার বলছে 2-3 বছর পর বিয়ে করব, এটা কি আপনি পছন্দ করেন? না না তা তো অবশ্যই না, মানে আমারও তা খারাপ ঠিক, লাগবে ওইটাও একটা। কারো বোন, ওইটাও কারো বোন কারো মেয়ে, সুতরাং তারাও পছন্দ করবে না। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক যুবককে, যে আপনার মতো জিজ্ঞাসা করেছি ইয়া রাসূলুল্লাহ, এই জানলে বিষ দেন, কথা বোঝা গেছে? তো এই বেগানা মেয়ের সাথে যে অহরহ কথা বলছেন আর তাকে ভালোবাসি, এই ভালোবাসাটা অন্তরের জেনা, আর তার সাথে যে কথা বলেন এগুলো হচ্ছে কথার জেনা, আর তার দিকে যে মনটা ঝুঁকে থাকে এটা মনের জেনা, আর দেখতে চায় মনটা চায় আর দেখার সুযোগ নেন, দেখতে চান মাঝে মধ্যে রাস্তা দাঁড়িয়ে থাকেন তাকে দেখার জন্য ইত্যাদি যদি হয় সেটা চোখের জেনা, এগুলো সব জেনা, আল্লাহ হেফাজত করুক। যদি বিয়ে করতে হয় তাড়াতাড়ি করে বিয়ে করে নেন, আর যদি এই 2-3 বছর পরে দেখা গেল যে এতদিন গল্প আমোদ ফুর্তি করার পরে আপনার পোষাইলো না বা ওর পোষাইলো না, তখন কেটে পড়লো কেউ, আর তারপরে তখন আমাকে ছেড়ে কেটে পড়লে, তখন আত্মহত্যা, অথবা আত্মহত্যা না তো কি হত্যা, তো এইসব ঘটনা ঘটছে না ঘটছে না? আল্লাহ হেফাজত করে এইসব। ভালো মানুষ, দেখেন আপনি নামাজ পড়ছেন আশা করি, যখন ইসলাম সম্পর্কে জানতে এসেছেন অন্তত নামাজই, সুতরাং আপনার এরকম চরিত্র থাকা মোটেই উচিত নয়, একজন মুসলিমের জন্য জায়েজ নয়। তাহলে কি করে আপনি একজন নামাজি মানুষ এইসব কাজ করছেন? হারাম, এগুলো জায়েজ নয়। বিয়ে করবেন, তাড়াতাড়ি দেখাশোনা করে ভালো যাচাই বাছাই করে বিয়ে শাদী করে ফেলেন। জি আল্লাহ তৌফিক দান করুন। আমিন।